ওয়ারিতে জোড়া খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সাভার থেকে তাদের গ্রেফতার করা হয় এই সময় আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য দেন ওয়ারি বিভাগের উপকমিশনার সালুদ্দিন ডাইনিং জুড়ে সুন্দর চেবার ইটালিয়ান ও টাইম এ সময় তিনি সংক্রান্ত বিরোধীর জেরে আসামিরা ফ্ল্যাট মালিকের আপন দুই ভাইকে হত্যা করে ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির সাথে বছর আগে ফ্ল্যাট কেনার চুক্তি করে ভুক্তভোগী আল আমিন কোম্পানিকে লাখ টাকা পরিশোধ করেন তিনি তবে কোম্পানিটি বিল্ডিং তৈরি না করে গায়েব হয়ে যায় গত চোদ্দ আগস্ট আল আমিন ভুইয়া তার ভাই নুরুল আমিন ভুইয়া হাটখোলা রোডের সামনে এলে আসামি আকবর হোসেন দলবল নিয়ে আক্রমণ করে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে দুই ভাই মারা যান তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য ইতিমধ্যেই রিমান্ড প্রেয়ার করা হয়েছে আমরা আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা পূর্বের যে ঘটনাগুলো এখানে ঘটেছে সিনতাই বা অন্য যে ঘটনাগুলো আছে এর সাথে যারা জড়িত আছে আশা করি সে সমস্ত জড়িতদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে